কাতার ফুটবল বিশ্বকাপের উদ্বোধন হলো রোববার রাতে। মঞ্চে দেখা গেল ঘানিম মুফতাকে। দুই হাতে ভর দিয়ে মঞ্চে এসে অভিনেতা মর্গান ফ্রিম্যানের সঙ্গে সঞ্চালনা করলেন বেশ কিছুক্ষণ। ঘানিম কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তিনি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করলেন। কডাল রিগ্রেশন সিন্ড্রোমে ভোগা ঘানিমের বয়স 20 বছর। জন্ম থেকেই পা নেই, খুব কম মানুষেরই এই রোগ দেখা যায়। কিন্তু সেসব বাধা টপকে বহু মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছেন ঘানিম। তার ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে তিনি মানুষকে অনুপ্রেরণা দিতে বিভিন্ন কথা বলেন। তার আইসক্রিমের ব্যবসাও রয়েছে। ফ্রিম্যানের সঙ্গে রোববার উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন ঘানিম। তিনি পবিত্র কুরআন তিলাওয়াত শোনালেন উপস্থিত দর্শকদের এবং সারা বিশ্বের ফুটবল প্রেমীদের। কাতারের বিভিন্ন দিক তুলে ধরা হলো সেই অনুষ্ঠানে। প্রথমেই দেখা যায় কাতারের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমকে। প্রথমে গানের অনুষ্ঠান হয়, তারপরেই বিশ্বকাপে ঐক্যের বার্তা শোনাতে শোনাতে হাজির হন হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যান। তার সঙ্গে মঞ্চে প্রবেশ করেন বিশেষভাবে সক্ষম ঘানিম।